ওরা বললো নীরা নাকি উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে যাচ্ছিল, হঠাৎ একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ও ছিটকে পড়ে, প্রফিউজ ব্লিডিং হচ্ছে। সবচেয়ে আশ্চর্য কি জানো, ওই দিন সবকটা হসপিটাল নার্সিং হোমে যে কটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে তার কোনোটাতেই নিরান না। গেল কোথায় মেয়েটা, উবে গেল নাকি মরে টুরে যায়নি তো? দূর, মরে গেলে তো খবর পেতামই। তবে এখন কি মনে হচ্ছে জানো সুপর্ণা, কি মেয়েটা মরে গেলেই ভালো হতো, তাতে ল্যাঠা চুকতো। বাজে কথা বলো না তো, ও মরে গেলে আমাদের কি হবে ভেবে দেখেছো? তোমার ওই কন্ট্রাক্টর এসে বলে গেছে যে 2 মাসের মধ্যে পুরো টাকাটা শোধ করে দিতে, না হলে না হলে নীরার সঙ্গে বিয়ে দিতে। পারবে, পারবে অতগুলো টাকা এই 2 মাসের মধ্যে শোধ করতে? পারবে না। আমার এই ফিটে মাটি সমস্ত বাঁচাতে এখন একটা মাত্রই রাস্তা খোলা আছে, নীরার সঙ্গে বিয়ে দেওয়া। আমি সব বুঝতে পারছি সুপর্ণা, সব বুঝতে পারছি, শুধু বুঝতে পারছি না যে আমি কি করব। যেমন করেই হোক নীরাকে খুঁজে বার করতে হবে, নইলে তোমার চাকরি থাকবে না, তুমি ভাবতে পারছো কি হবে? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি মেয়ের বিয়ে এই বাড়িটা করবার জন্য কেন লোকটা উদারভাবে টাকা ধার দিয়েছিল। ওর আসল উদ্দেশ্য ছিল নীরা। ক্ষতি কি তোমার এই বাপ মা মরা, পঙ্গু ভাগ্নে, আর ভাগ্নি তো সারা জীবন আমাদের কাঁধে, এর থেকে তো ভালো হলো এক ঢিলে 2 পাখি। তোমার নীরাকেও আর দেখতে হবে না, আর টাকা শোধ দিতে হবে না। কিন্তু তা এখন কি করে সম্ভব, মেয়েটা তো পালালো। পালিয়ে গেলেই হবে, যেমন করেই হোক খুঁজে বার করতে হবে। খোঁজ খবর লাগাও, ওকে হাতের মধ্যে পেয়ে গেলেই ব্যাস। Take